রাজধানীর গুলশান, বনানী, বাড়িধারা ও নিকেতনের 85% বাড়ির পয়ঃ বর্জ্য মিশছে খালে, অথচ সেসব বাড়ি থেকে সুয়ারেজ বিল নিচ্ছে ওয়াসা। সিটি কর্পোরেশন বলছে কোনো সেবা না দিয়েই আয় করছে সংস্থাটি। এ কারণে খাল লেক দূষণমুক্ত করা যাচ্ছে না বলে দাবি ডিএনসিসির। খালের দায়িত্ব নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করে সিটি কর্পোরেশন, কিন্তু কোনোভাবেই স্বচ্ছ হচ্ছে না পানি, কারণ অনুসন্ধানের নামে সিটি কর্পোরেশন। বেরিয়ে আসে গুলশান, বনানী, বাড়িধারা ও নিকেতন এলাকার 85% বাড়ির পয়বর্জ্য সরাসরি মিশছে খাল বা লেকে। এটি ওয়াসার সুয়ারেজ ড্রেন হয়ে চলে যাওয়ার কথা ছিল পয়ঃশোধনাগারে। সেই সেবা না দিয়েই গুলশান ও বনানীর 52% বাড়ি থেকে বিল নিচ্ছে ওয়াসা। সুয়ারেজ সিস্টেম কাজ করে না, ইজ নট ফাংশনাল, কিন্তু বিল নিচ্ছে, বিল নিচ্ছে, পানির সঙ্গে ইকুয়েট করে বিল নিচ্ছে। ঠিক আছে, তো তো তার মানে হচ্ছে বিগত 5 বছর, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে, 5 বছরে যদি তারা 5 বারও পানির বিল বাড়িয়ে থাকে, 5 বারই তারা সুয়ারেজ বিলও বাড়িয়েছে, তো তার মানে উইদাউট গিভিং এনি সার্ভিস সুয়ারেজ বিলটা বাড়ছে। তবে বিষয়টি অস্বীকার করছে ওয়াসা, বলছে নিকেতন বাদে বাকি 3 এলাকায় শতভাগ সুয়ারেজ ব্যবস্থা রয়েছে। সেই সার্ভে রিপোর্ট সম্পর্কে একদমই কিছু জানি না, সেহেতু সার্ভে রিপোর্ট সম্পর্কে আমি আসলে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না। তবে আমাদের সিস্টেম ম্যাপ আমি যতদূর দেখে এসেছি, সেখানে আমাদের 100% অলমোস্ট 100% এরিয়াতে, আমাদের গুলশান বনানী এলাকাতে আমাদের 100% সোয়ার নেটওয়ার্ক আছে। 2021 সালে জলাশয় থেকে পয়বর্জ্যের লাইন সরানোর নির্দেশ দেয় ঢাকা উত্তর, কিন্তু একে গুরুত্ব দেয়নি বেশিরভাগ ভবন মালিক। আরে ভাই, এটা সিটি কর্পোরেশন লাইন তো, আমি তো মনে করছি না, ওয়াসার লাইনই ময়লা যাচ্ছে। তাই গুলশানে অভিযান চালায় ডিএনসিসি, 2টি বাড়ির পয়বর্জ্যের লাইনে কলাগাছ ঢুকিয়ে বন্ধ করে দেওয়া হয়। আমি বাধ্য হয়ে আর কোনো উপায় না দেখে আমাকে এই পর্যায়ে যেতে হয়েছে। আমি যেই সব লাইনগুলো দিয়ে পয়বর্জ্য আমার ড্রেনের সাথে কানেকশন, আমি এগুলোকে আজকের থেকে এই কলাগাছ নিয়ে আসা হচ্ছে, আমি কলাগাছ দিয়ে বন্ধ করে দিচ্ছি। জরিপে দেখা যায় অভিজাত এই 4 এলাকার 1% বাড়িতে আছে পরিপূর্ণ পয়বর্জ্য ব্যবস্থাপনা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।